সারাটা দিন কিভাবে অ্যাক্টিভ থাকবে। ধরো তুমি সকালবেলা উঠেছো, সকালবেলা উঠে তুমি এক্সারসাইজ করছো বা তুমি জিমে যাচ্ছ বা তুমি যে কোনো একটা কিছু কাজ করতে বসেছো, করে যদি তুমি এটা মনে করো যে আর ভালো লাগছে না, একটু ঘুমিয়ে নিতাম বেশিক্ষণ টাইম, কেন জিমে যেতে গেলাম, কেন এখন এটা নিয়ে বসতে গেলাম, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু অ্যাক্টিভ থাকার সবথেকে মূল মন্ত্র হচ্ছে মাইন্ডে অ্যাক্টিভ থাকতে হবে। মাইন্ডে অ্যাক্টিভ থাকার একমাত্র উপায় কী জানো, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে ফিজিক্যাল এক্সারসাইজের আগে যেটা করবে সেটা হচ্ছে মাইন্ডের এক্সারসাইজ। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন। যদি দিনে 30 মিনিট বা অ্যাটলিস্ট 15 মিনিট নিজেকে মেডিটেশনের জন্য দাও, তুমি কিন্তু তোমার মাইন্ডের দিক থেকে চাঙ্গা থাকবে। তারপরে ফিজিক্যাল ফিটনেস তো অবশ্যই দরকার, এবং যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিনের একটা নিজস্ব প্রপার টু ডু লিস্ট বানানোর। এই টু ডু লিস্টটা যখন তুমি বানাবে যে তুমি কোন টাইমে কোন কোন সময়ে কী কী সেক্টরে তুমি কী কী সময় নিযুক্ত করবে, তখন কিন্তু দেখছো যে তোমার কিন্তু ওই রকম টাইম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস পরপর করে কিন্তু হচ্ছে। আর যদি এই রকমভাবে টু ডু লিস্টটা বানানোর পরেও তুমি যদি দেখো যে তোমার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তোমার সময় নষ্ট হচ্ছে, তখন সেটার ক্লারিফিকেশন যাতে তোমার কাছে থাকে যে আমি কেন এটা নষ্ট করছি, তাই তোমাকে কিন্তু সেই জায়গাটাকে নিজেকেই মেকআপ করতে হবে। নিজের কাছে নিজের যেন অন্ততপক্ষে সে থাকে, নিজেকে নিজে ফাঁকি দিলে কিন্তু চলবে না। একটা টু ডু লিস্ট বানাবে, অবশ্যই সকালবেলা উঠে অন্তত পক্ষে 1 আওয়ার ফোন থেকে ডিটাচ থাকবে, ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসবে না। এবং তার সাথে সাথে তোমার যেটা মাইন্ড এক্সারসাইজ সবার আগে ঘুম থেকে উঠে এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এইটাই তোমাকে কিন্তু সারাটার দিন অ্যাক্টিভ রাখবে।